বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন আজকেও প্রতিদিনের মতো আপনাদের সাথে সৌদি আরবের যে কোভিড নাইন্টিন ড্যাশবোর্ড রয়েছে যে সৌদি হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে যে আপডেটটি প্রতিদিন দেওয়া হয় করোনা ভাইরাসের সেই আপডেটটি আপনাদেরকে জানাতে চাচ্ছি তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন কেস দেখানো হয়েছে মানে আজকের একদিনে যারা সৌদিতে বিভিন্ন সিটিগুলোতে আক্রান্ত হয়েছে যে উনচল্লিশশো একুশ জনের একটা তালিকা আসলে সৌদি মিনিস্ট্রির পক্ষ থেকে এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এক হাজার জন কিন্তু আজকের একদিনে মানে বারোই জুন আজকে কিন্তু সুস্থ হয়েছে এরপরে একটা অত্যন্ত দুঃসংবাদ যেটা প্রতিদিনই কিন্তু এইভাবেই আজকে গত এক সপ্তাহ যাবত আপনারা কিন্তু দেখে আসছেন যে প্রতিদিনই কিন্তু চৌত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ জন করে কিন্তু মানুষ প্রতিদিনই কিন্তু মারা যাচ্ছে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল টেস্টের সংখ্যা যেটা আজকে কিন্তু এই যে সাতাইশ হাজার তিনশো চব্বিশ জনের কিন্তু করোনা টেস্ট করা হয়েছে যেটাকে আমরা বাংলায় বলে থাকি যে নমুনা সংগ্রহ তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল সংখ্যা দেখানো হয়েছে যেটি আসলে মূলত সৌদিতে সেই মার্চের শুরু থেকে কিন্তু আজকের বারোই জুন পর্যন্ত এই যে এক লক্ষ উনিশ হাজার নয়শো বিয়াল্লিশ জন আসলে মূলত মোট আক্রান্তের সংখ্যা যেটি সৌদি মিনিস্ট্রির পক্ষ থেকে কিন্তু আসলে এখানে প্রকাশ করা হয়েছে এবং এটাই কিন্তু আসলে মূলত মূল আক্রান্ত সংখ্যা দেখানো হয়েছে এখানে এবং এই যে আজকে আমি যেমনটা আপনাদেরকে বলছিলাম যে এক হাজার দশজন আজকে নতুন করে সুস্থ হয়েছে সৌদি আরবের যে বিভিন্ন হসপিটাল এবং মেডিকেল সেন্টারগুলি রয়েছে সেটাকে কিন্তু ইনক্লুড করেই কিন্তু এখানে এই একাশি হাজার উনত্রিশ জনের একটা তালিকা আসলে তারা প্রকাশ করেছে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাক্টিভেট কেস যেটা গত একেবারে কিন্তু একুশ হাজার বাইশ হাজারের নেমে এসেছিল অ্যাক্টিভেট কেস যদি বলি মানে বর্তমানে সৌদি আরবে এই যে আটত্রিশ হাজার বিশ এরাই কিন্তু বর্তমানে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা যেটা মূলত যারা সৌদি আরবের যে বিভিন্ন হসপিটাল এবং অনেকেই কিন্তু হোম কোয়ারেন্টাইন থেকেও কিন্তু চিকিৎসা নিচ্ছে এটাই কিন্তু মূলত তার সংখ্যাটি আসলে প্রকাশ করা হয়েছে এবং ডেট যেটা এখানে আমি বলছিলাম যে আপনাদেরকে যে আজকের বারোই জুন কিন্তু একদিনে ছয়ত্রিশ জন পরকাল গমন করেছে ইনিল্লা রাজুন রাজিউন তো তাদেরকে ইনক্লুড করেই কিন্তু এখানে আষ্টশো তিরানব্বই জনের একটা তালিকা প্রকাশ করা হয়েছে এবং টোটাল টেস্টের সংখ্যা আমি যেমনটা আপনাদেরকে বলছিলাম একটু আগে যে সাতাইশ হাজার সামথিং তো সেটাকে ইনক্লুড করেই কিন্তু এখানে এই যে দশ লক্ষ উনসত্তর হাজার ছয়শো ছয়ত্রিশ জনের আসলে নমুনা সংগ্রহের যে একটা তালিকা প্রকাশ করা হয়েছে আসলে এই নমুনা সংগ্রহের মাধ্যমেই কিন্তু সুস্থতা টোটাল কেস এবং এই বিষয়গুলোকে কিন্তু আসলে নির্ধারণ করা হয় তো প্রিয় দর্শক আজকের এই যে একুশ জন নতুন করে সৌদির বিভিন্ন হসপি শহরগুলোতে যারা আক্রান্ত হয়েছে সেই সিটিগুলো কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো তার আগে বলে নিচ্ছি আপনারা যারা এই প্রভাস চ্যানেলে আজকে আমার সাথে নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন যাতে সৌদি আরবের যে সকল নতুন নতুন আপডেট থাকে সেগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে দামমামে নতুন করে আক্রান্ত হয়েছে একশো জন এবং মদিনায় একশো চৌচল্লিশ জন আলখোবার সেখানে একশো ছিয়াত্তর জন হুবুফ সেখানে একশো বিরানব্বই জন মক্কা একশো সাতানব্বই জন জেদ্দায় তিনশো একানব্বই জন রিয়াদ যে ক্যাপিটাল সিটি যেখানে বরাবরের মতোই গত তিন দিন চার দিন যাবৎ কিন্তু পর্যাপ্ত পরিমাণে করোনায় আক্রান্তের সংখ্যা আজকেও পনেরোশো চৌরাশি জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে রিয়াদে আল খারাজি বেয়াল্লিশ জন এবং আলজুবাইল এক পঞ্চাশ জন দাহার আইনে বাউান্ন জন তায়েফ সেখানে হয়েছে তেরাশি জন আল মোবারাজ চৌরাশি জন আল ধারাইয়া তেরানব্বই জন কাতিফ সেখানে তেরানব্বই জন এবং হাইলে হচ্ছে চব্বিশ জন উমজায় চব্বিশ জন খামিজ মুশাইদ সেখানে ছাব্বিশ জন অদিয়া আল দাওয়াসিরে সাতাইশ জন আল জাফর সেখানে একত্রিশ জন সাফুয়ায় বত্রিশ জন আভায় উনচল্লিশ জন এরপরে রয়েছে আলরাস সেখানে হয়েছে ষোলো জন বুরাইদায় জন আল ওনায়ন সেখানে জন নাজরানে জন বাকিকে জন হাত্তাবিন তামিমে জন আল মজমাহ সেখানে হয়েছে জন এরপরে আফিফ সেখানে হয়েছে দশজন আল হরমালায়া সেখানে হয়েছে রাস্তান রাস্তানুরা সেখানে হয়েছে জন হাফার আল বাতিনে তেরো জন আরারে চৌদ্দ জন ইয়ানবুতে চৌদ্দ জন তাবুকে ষোলো জন এবং রিনা সেখানে হয়েছে সাতজন আলকোয়া সেখানে হয়েছে আটজন শহরা সেখানে আটজন মাহিল আসির সেখানে হয়েছে আটজন নামাজ আল নামাজ সেখানে হয়েছে আটজন আল বাহাই আটজন আল দো সেখানে হয়েছে নয়জন তো প্রিয় দর্শক এমন করে কিন্তু সৌদিতে বিভিন্ন শহরগুলোতে একজন দুইজন চারজন পাঁচজন ছজন করে আরও অনেক আক্রান্ত হয়েছে যেটি এই যে এই প্রভাস চ্যানেলে আপনারা যেখানে ভিডিওটি দেখছেন এই প্রভাস চ্যানেলের কমিউনিটি টেবে কিন্তু পোস্টার আকারে প্রকাশিত হবে এবং আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টস করে কিন্তু জেনে নিতে পারেন আপনাদের অনুরোধেই কিন্তু আসলে এই ভিডিওগুলোকে শর্টকাট করার চেষ্টা করছি তো এই ছিল আজকের বারোই জুন সৌদি আরবের করোনার আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আবার নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ